কি একটা অবস্থা দেখেন মানে এক খাঁচায় দুইটা নর থাকলে যা হয় আর বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে গেছে তার জন্য মারামারিও করে একবার ইচ্ছা মতন এই যে এটা হচ্ছে একটা নর কবুতর আর এই যে পাশের এটা হচ্ছে চুইটাল বাচ্চা নর আর ওটা হচ্ছে মাদি ওটা মাদি হওয়া সত্ত্বেও যেই মারামারি পারে মানে আমি তো দেখা মাঝে মধ্যে অবাক হয়ে যে এটা নর না মাদি তো এই কবুতরটা হুবহু নিচের যে এই যে যে দোবাস কবুতরটা হয়েছে এটার মতন তো এটাও যখন আমি সিঙ্গেল ছিল এই কবুতরটা যখন সিঙ্গেল ছিল তখনও ঠিকই যে এটার মতনই করতো এরকম মারামারি করতো অনেক ডাকাটাকি করতো তা আমি ভাবছিলাম যে এটা নর কিন্তু পরে দেখে এটা মাদি তো এই তিনটা কবুতর একসাথে থাকলে মারামারি কম করে দেখছেন যে এই পাশের এই দুটো হচ্ছে এক জোড়া চুইঠাল জোড়া আর ওটা হচ্ছে গিরিবাস যে বাচ্চাটা বেরোইছে গোল্লা কবুতর থেকে ওটা আর উপরে এই যে এই নটটা এই নটটাকে আমি দুই দিন আলাদা করে খাওয়াইছি তার কারণ হচ্ছে একটু আগে তো দেখলেন অনেক মারামারি করে আমি এখানে আসার পরে মারামারি কমায় দিছে অনেক মারামারি করে এই চারটা বিশেষ করে এই যে এটা হচ্ছে নরবাচ্চাটা চুইঠার এটা আর ওই ওটা এটা আর ওই উপরেরটা এই দুইটা অনেক মারামারি করে আর এই পাশেটা এটা তো মাদি এটা অনেক ভদ্র এটা মানে কোনো মারামারি করে না চুপচাপ খায় যে এখন দেখেন তিনটা খাইতেছে তারপরেও এটা মারামারি করে মানে অতিরিক্ত মারামারি করে বলে না এক বনে দুই বাঘ থাকা ভালো না যেমন দুইটা নট থাকা ভালো না যেমন যে উপরের এটা আর এটা মানে যেই পরিমাণে মারামারি করে আমি কি বলবো দেখাইতে তো পারলাম না একটু আগে অনেক মারামারি করতেছিল আমি আসছি আইসে সামনে দাঁড়াইছি এরপরে মারামারি কমাই দিছি এরপরেও দেখেন এই যে দেখেন এই দুইটা করতেছে এই দুইটা মারামারি করতেছে এটা উপরেই ঠেকেছে এই তো দেখছেন তো আজকে ওদের এই চারজনের কি অবস্থা করে খাবার খাওয়ার সময় এটাই দেখানোর জন্য করা হয়েছে ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগবে জাস্ট আজকে ওদের এই মারামারিটা দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে তো দেখাবো আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ